টোটোর চাকায় পিষ্ট হয়ে মৃত এক শিশু ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার আছুয়া গ্রামে পুলিশ সূত্রে জানা যায় মৃত শিশুর নাম কিসমত শেখ বয়স ছয় স্থানীয় এক প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র সে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার বিকেল নাগাদ বাড়ির সামনে চলন্ত টোটোতে চাপতে গিয়ে হঠাৎই টোটোর নিচে পড়ে যায় সে আর সেই সময় টোটোর চাকায় পিষ্ট হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি শিশুকে ফরাক্কা বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবার জুড়ে বাচ্চাটা খেলছিল খেলতে যে টোটোটা টোটো টোটো থেকে নামাল ছকে নামিয়ে যে আবার চলতি টোটোতে চেপে যে লাফে পড়ে গেছিল যে চলে তলে ঢুকেছে